রাইট সাইডে উপরের দিকে হবে নতুন ব্যথা এবং সেই ব্যথাটা পিছন দিকে রেডিয়েট করে আইল অ্যাসিড থাকে বায়োলসল থাকে কোলেস্টেরল থাকে এই সব মিশ্রণে আমাদের স্টোনটা কমেশন হয় বিপিপদার হসপিটালে পডকাস্টটা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতাপা আজকের অন্যান্য দিনের মতোই একটা বিষয় নিয়ে চলে এসেছি বিষয়টা খুবই কমন কিন্তু সে বিষয় সম্বন্ধে আমরা সত্যিই কি কিছু জানি কতটা জানি এ বিষয়ে সচেতন করার জন্যই আজকের এই পডকাস্ট আজকে আমাদের বিষয় গল ব্লাডার স্টোন আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডক্টর জেনারেল সার্জন ডক্টর সায়নিকা প্রতিহার ডক্টর প্রতিহার নমস্কার আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে আমরা প্রথমেই যে প্রশ্নটা করবো এই যে গল ব্লাডারের স্টোন এই বিষয়টা খুব কমপ্লিকেটেড নয় এটা কিন্তু লোকজন জানে সাধারণ মানুষ হ্যাওয়ার কিন্তু কমপ্লিকেটেড কখন হয়ে যেতে পারি এই বিষয়টার দিকে যাব কিন্তু প্রথমেই যেটা আমি জানতে চাইবো যে কি দেখলে কি কি উপসর্গ বা সিমটমস দেখলে আমরা কষা সাবো এবং ডক্টরের কাছে যাব প্রথমে বলি যে আমাদের জানতে হবে যে এই গলপাটের স্টোনটা মেনলি কাদের হয় হুম ঠিক আছে মানে ফিমেলদের বেশি হয় এ এজে হয় এবং মোটা পেশেন্ট মানে চাটি ফটাই হুম এই চাটি এক মনে রাখতে হবে ঠিক আছে যারা এই ক্যাটাগরির মধ্যে আছে তাদের প্রিকশন প্রথমে নিতে হবে এবং তারপর আমাদের দেখতে হবে যে পেশেন্টের ব্যথাটা কোথায় হচ্ছে ঠিক আছে যেটা রাইট সাইডে উপরে দিকে হবে প্রথমে ব্যথাটা এবং সেই ব্যথাটা কি হয় পিছন দিকে রেডিয়েট করে সেটা ব্যাক অথবা শোল্ডার এবার আপনি হয়তো বলতে পারেন আচ্ছা অন্য ডিজিজ তাই হতে পারে তাহলে কিভাবে বুঝবে এটা জিবি স্টোন মানে গল্পটা স্টোন না অন্য কিছু তো তার সাথে যেটা হবে যে আপনি যখন কোনো ফ্যাটি মিল খাবেন এটা কিন্তু অ্যাগ্রাভেট করবে ব্যথাটা আচ্ছা তো আমরা বুঝলাম যে ফিমেল যদি হয় এবং ফর্টিজ এ যে হয় মানে ফার্টাইল পেশেন্ট এবং ফ্যাটি ফুড খাচ্ছে পেনটা আপার অ্যাবডোমেনের দিকে আছে এবং রেডিয়েট হচ্ছে সো হ্যাভ টু বি কশাস কি হাই এটা গলবার স্টোন গুলো হতে পারে এছাড়া কি আর কোনো এই যে বমি বমি ভাব বা অন্য কোনো সিমটম কি আছে যেটা দেখলে একটু মানে কনসিয়াস হয়ে যেতে হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে এই ব্যথার সাথে সাথে যেগুলো থাকে হচ্ছে বমি যেটা আপনি বললেন এবং যদি এই স্টোনটা নিচের দিকে মানে তে চলে যায় তখন তার সাথে জন্ডিসও থাকতে পারে এবং আমাদের একটু ইকট্রেস যেটা বলি যেটা জন্ডিস ইকট্রেস যেটা বলি সেটা হলো এবং ইটিং এটাও একটা হবে ঠিক আছে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে তার সাথে বমি হতে পারে শুধু জিবি স্টোন থাকলে জন্ডিস হবে না যদি সিবিটিতে সেটা চলে যায় তবেই জন্ডস হবে এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে বেশ তাহলে আমরা বুঝতে পারলাম মোটের ওপর বাহ্যিক ভাবে যে কি কি উপসর্গ গুলো দেখলে আমরা কিন্তু একটু কনশিয়াস হব তবে মহিলাদের ক্ষেত্রে উনি বললেন বলে এরকম নয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে নয় পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেম সিম্পটম গুলো দেখলে স্যারাম সেম হ্যাঁ কনশিয়াস হবে আচ্ছা নেক্সট যেটা আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই যে স্টোন স্টোনটা ফর্মেশন হয় কি ফ্যাক্ট থেকে কোলেস্টেরল থেকে বা কি কারণে এই স্টোনটা ডেভেলপ করে আচ্ছা কোলেস্ট্রলের তো বল ঠিক বলেছেন আপনি অনেকটাই অনেকটাই সহমত আপনার সাথে যে বাইল অ্যাসিড থাকে বাইল সল থাকে কোলেস্ট্রল থাকে এই সব মিশ্রণে আমাদের স্টোনটা ফর্মেশন হয় এবং এটা কি হয় যে প্রথমে আমাদের বডিতে আগে জানতে হবে কলবারের কাজ কি কলবাডার আগে বাইল আমাদের স্টোর করে সবাই জানি মোটামুটি ঢুকুলো খেটেই নি আমরা একটুখানি তো কলবাডার আমার কি করলো না বাইলটা স্টোর করছে এবার কোনো কারণে এটা ঠিক মতো করে মেকানিজমটা না করতে পারলো তখন কিন্তু আমাদের স্টোন হয় এবং আরো কারণ হতে পারে কি না ইনফেকশন অনেক টাইপের ইনফেকশন ইনফেকশন ইকোলাই হোক আমি যাচ্ছি না মানে মোটামুটি হলো এবার কোনো একটা বড় অপারেশন হয়েছে মানে ইন্টারস্টাইন যেটা বলি ইলিয়ামের দিকে যদি সেটা কেটে দেওয়া হয় কোনো কারণে সেকশন হয়ে থাকে তখন আমাদের ওই সিন্থিস করে হয় না তো আমাদের মনে রাখতে হবে যে পেশেন্টের যদি কোনো হেমোলাইটিক ডিসঅর্ডার থাকে মানে ক্রাউড থ্যালাসেমিয়া আছে বা কোনো হেইটিডি স্পেরোসাইটোসিস আছে এই সব জিনিসপত্র থাকলে আমাদের মাথায় রাখতে হতে মানে হবে আর কি যে আমাদের কিন্তু পাইল ফাংশন একটু টলমল হতে পারে আচ্ছা এবং এর থেকে স্টোন হতে পারে इवन আরটা কথা বলবো প্রেগন্যান্ট ফিমেল যারা ইস্ট্রোজেন খান ওসিপি খান তাদের ওই গলস্টোনের একটু ঝামেলা হবে কারণ বাইল অ্যাসিডটা ঠিকমতো ফর্ম হচ্ছে না আচ্ছা বেশ আচ্ছা যখন ডিটেক্টেড হলো কোন আমরা আমরা ডক্টরের কাছে গেলাম এই ধরনের উপসর্গ দেখে তারপর ধরুন টেস্ট হলো টেস্টের পর ডিটেক্টেড হলো যে আমার স্টোন হয়েছে তাহলে সেক্ষেত্রে কি একমাত্র রেমিডি অপারেশন আচ্ছা এখন আপনি যদি বলি বুকিশ ওয়ার্ড বললে না বাট এখন কি হচ্ছে ফাদার কমপ্লিকেশন যাতে না হয় ওটার জন্য আমরা বলবো হ্যাঁ আচ্ছা করতে হবে হুম স্লাজ থাকলে বলি না

তাotri অপারেশন কোয়েনলে বেটার যদি স্লিপেজ না হয় পিশেন্ট বলে ছোট স্টোন তো এটা তো গলে যাবে আমি বহাতে পারি না পিশেন্ট এটা কিডনি স্টোন নয় যে জল খেলে গলে যাবে তো যদি বড় স্টোন থাকে তাও চান্স কম কেটে সিবি যাবে না কারণটা ইমপ্যাক্টেড হয়ে থাকছে তো হ্যাঁ অপারেশনটা করা জরুরি যদি স্লাজ না থাকে তো অপারেশনটা খুব কমপ্লিকেটেড নয় এই সম্বন্ধে কিন্তু সাধারণ মানুষ অ্যাওয়ার কিন্তু এই অপারেশন করলে কি শুধু স্টোনটাকে রিমুভ করা হয় নাকি পুরোপুরি গল ব্লাডারটাকে রিমুভ করা হয় পুরোপুরি রিমুভ করা হয় সেক্ষেত্রে কি এই যে গল ব্লাডারের ফাংশনটা আর থাকছেই না লিভার থেকেই ফাংশনটা রেগুলেটেড হচ্ছে এতে কি ফার্দার কোনো কমপ্লিকেশন হতে পারে না ফার্দার কমপ্লিকেশন জিবি রিমুভ করার পর কিছু হয় না কিন্তু ধরুন ফর एग्जांपल কোন پیشنট হয়তো বলল যে আচ্ছা আমার জিবি যেটা আছে সেখানে না থেকে যদি আমার সিবিডি তে স্টোন যদি চলে যায় এবং তারপরে কোন অপারেশন হলো সেটা অনেক বড় রয়পের অপারেশনের দিকে গেল তখন একটু অসুবিধা হলো হতে পারে বাট জিবি স্টোন অফ মানে শুধুমাত্র গলব্লাডার রিমুভ করলে কোন রকম ফাংশন কথা না বেশ স্টোন এখন যে আধুনিক পদ্ধতি সেই বিষয়ে যদি আপনি একটু অ্যাভার করেন যে কিভাবে হয় যে সিস্টেম সেটা তো আমরা জানি এছাড়া কি আর কোন আধুনিক পদ্ধতি আছে যেটা অপারেশন হয় রোবোটিক তো সবসময় হচ্ছে কিন্তু সেদিকে আমি যাব না কারণ আমি ওদিকে করি না আমি শুধু ল্যাপ্রোস্কোপিক কোলসিস্টেক্টমি আমি করি যেটা এখনকার জন্য সবে ওটাই প্রেফার করে এটা ছাড়া রোবোটিক যেটা আসছে সেটা একটু আনএভার আচ্ছা বেশ স্টোন অপারেশন হলে রেমেডি মানে পুরোপুরি সুস্থ হতে কি বলবো আপনি পরের দিন বাড়ি চলে যেতে পারেন বেশ পরের দিন চলে যাবে আর রেস্ট্রিকশন কি থাকে একটু ফ্যাটি আমরা তো ভালো করে অ্যাবজর্পশন হচ্ছে না এখন তো ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে বলি আচ্ছা সেক্ষেত্রে অনেকে ক্ষেত্রে যদি ধরুন ডিটেকশনে দেরি হয় তারা বুঝলেন না উপসর্গ থেকে ডক্টর থাকে তো হ্যাঁ থাকে সেক্ষেত্রে ধরুন দেরি হলো তাহলে কতটা মারাত্মক করতে পারে দেখুন যদি দেরি হয়ে কোনো সিমটম না থাকে তাহলে অসুবিধা নেই কারণ বললাম বুকের কথা অনুযায়ী যদি সিমটম না থাকে অপারেশন না করলেও চলে

গল ব্লাডার বাস্ট করার সম্ভাবনা আছে কিনা বা স্টোন বড় হয়ে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে কিনা এই এই বিষয়টা ইনফেকশন তো অবভিয়াসলি এটা বললাম এমপাইমা ঠিক আছে মানে এমপাই বা মিউকোসেল এগুলো হচ্ছে পার্স ফর্মেশন হয়ে যাওয়া যেটা আপনি অনেকদিন রেখে দিলেন হয় যে ঠিক আছে একটু ব্যথা করছে একটু পেন কিলার খেয়ে নিলাম এরকম মানসিক প্রবণতা থাকে তো তার জন্য ইনফেকশন হলো একটা গেল আর একটা হয়ে যায় যে ওই ওয়ালটা থিকেন হতে হতে না মানে যে গল্পটা যে ওয়ালটা আছে সেটা থিকেন হতে হতে ইরোটেড হতে থাকে তারপরে স্টোনটা থেকে থেকে জায়গাটাকে ইরোট করতে থাকে তারপর পারফরেশন হলো যেটা আপনি আপনার মোটামুটি একটুখানি সবার মোটামুটি টাইটা হয়ে গেছে পারফরেশন হয়ে গেল এবং পারফরেশন হয়ে গেলে কি হবে বডির মধ্যে যে জিবিটা ফেটে গেল ইনটেস্টাইন বলুন বা পাশে যা আছে পেরিটোনাইটিস ফর্ম হবে কারণ ওই পাঁচটা জবাব চলে গেল বডির মধ্যে এবং তাতে পেন আরো বেশি অ্যাগ্রোভেট করবে এবং তোমার ইমিডিয়েট অপারেশন লাগে যেরকম গল ব্লাড স্টোন নিতে মানে কনজারভেটিভ করে আমরা এটাকে ইলেকট্রিক সার্জারি বলি কোনো ইমার্জেন্সি না আজকে যদি আমার স্টোন ডিটেক্ট হয় আমি যদি এক মাস পরেও করি দু মাস পরেও করি কিছু সেরকম কিছু হবে না কারণ এমার্জেন্সি নয় কিন্তু যদি ফেটে যায় তখন তো এমার্জেন্সি আমি সেটাকে যাবো কেন আর গল ব্লাড স্টোন এই যে পিত্ত নালীতে গেলে আপনার জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা আছে গল স্টোন প্যানক্রিয়াস হয় হুম একদম হয় এবং সেটাতে মেনলি এটা দেখা যায় যদি বলবো আমি যে ফিমেলদের বেশি কলস্টোন হয় কিন্তু আমি দেখেছি যে মেলদেরও হয় এবং কলস্টোন প্যানক্রিটিস আমি মেলদের বেশি পেয়েছি রাদার দেন ফিমেল ওকে ঠিক আছে হ্যাঁ অবভিয়াসলি কমপ্লিকেশন আছে কলস্টোন প্যানক্রিটিসে কমপ্লিকেশন থাকে কিন্তু এর ট্রিটমেন্টই সেম আপনাকে রিমুভ করতে হবে স্টোনটা জিবি থেকে দ্যাট ইজ কজিং দ্য প্যানক্রিটিস ফলে আমরা কিন্তু মোটের উপর একটা আইডিয়া পেলাম যে গল ব্লাডের স্টোন একেবারেই কমপ্লিকেটেড কোনো রোগ নয় স্টোন হলে আপনারা অ্যাওয়ার হন ডক্টরের কাছে যান ডিটেকশন যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো এবং সেটা রিমুভ করে দেওয়ার মধ্যেই কিন্তু আমরা রেমেডি খুঁজে পাবো কারণ ওটাকে পুষে রেখে আমরা দেখি স্টোনটা গলে যায় কি না বা অন্য কোনো ওষুধ খেয়ে দেখি এই বিষয়টার মধ্যে না যাওয়াই কিন্তু শ্রেয় এবং এ বিষয়ে প্রিকশন কি কিছু নেওয়া যায় যে আমার যাতে গল ব্লাডারের স্টোন না হয় একেবারেই বা হেরিডিটি থেকে কি কখনো হতে পারে না হেরিডিটি বলবো না একদমই বলবো না আমি শুধু বলবো ওই যে বললাম চারটে এফ হম ফিমেলদের একটু রোগা হতে হবে শুধু ফিমেল বলবো এখনো ফিমেলদেরও হয় গল ব্লাডার স্টোনটা বললে একটুখানি অন্য কথা হয়ে যায় বাট ওই বইয়ের কথা আর কি যে ফিমেলদের হতে হবে কারণ বেশি হয় কম্পেয়ার টু মেন ফিমেলদের বেশি হয় দেখবেন আর প্রেগন্যান্সিতে বেশি হয় কারণ ওই ইস্ট্রোজেন লেভেল বা এগুলো একটুখানি হরমোনাল চেঞ্জেসের জন্য এটা বাইল এফেক্ট হয় তো এগুলো যখন হবে একটু আমাদের ফ্যাটি ফুড এভয়েড করা বা ফর্টিজ রেঞ্জে একটুখানি আমাদের একটুখানি এক্সারসাইজ করে ওবেসিটিটাকে হাঁটানো এটা আমরা করতে পারি এটা আমাদের হাতে আছে ঠিক তার মানে লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমরা কেবলমাত্র ওবেসিটিটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে স্পেশালি ক্ষেত্রেও বটেই কিন্তু সেক্ষেত্রে আমরা আহ মোটের ওপর একটা আইডিয়া পেলাম এবং যে ছকটা পেলাম তাতে আশা করছি আমরা এই বিষয়ে সচেতন হলাম এবং এই রোগ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজ এই পর্যন্ত নমস্কার